नमस्कार दीदी नम्बर वन सीजन फाइव अपन सबाई के स्वागत कखो से सहसी झांसी की रानी कखो से स्नेहमयी मदर टेरेसा कखो से कल्पना चावला पायर छाप रेखे महाकाशर बुके से नारी आज आंतर्जातिक नारी दिवस सबाई के जाना शुभेच्छा विशेष दिने हाजिर आमार संगे चार विशेष दीदी चले चार दीदी एक आलाप कर प्रथम सुदीप्ता चौधरी सरकार क्या हाथीबागान एरपर आज प्रियंका भादुरी नमस्कार दीदी क्या रामराजा तला हावड़ा थे एरपर आज सोमाश्री सहा আমি যাদবপুর থেকে এসেছি আজকে এখানে আসতে পেরে আমার ভীষণ ভালো লাগছে এরকম বিশেষ দিনে এখানে আমাদের ডাকার জন্য প্রত্যেককে ধন্যবাদ থ্যাংক ইউ এরপর আছে মধুরী মা রায় নমস্কার আমি এসেছি পাইকপাড়া থেকে আজকে এই আন্তর্জাতিক নারী দিবসে এখানে আসতে পেরে নিজেকে খুব গর্ব থ্যাংক ইউ তোমাদের সঙ্গে অনেক গল্প করব কিন্তু তার আগে শুরু করব আমাদের প্রথম রাউন্ড লুটপাট চলে এসেছে তোমাদের খেলা देखो एखाने तीनटी बल रखा आछे तार मध्ये एकटा करे हुक करा आछे तोमादे जेटा करते हबे एकटा तोमादे क्याप देवा हबे चपस्टिकेर संगे एकटा स्टिक लागानो थाकबे तोमादे जेटा करते हबे ओई स्टिकटा ओई आंगठाटार मध्ये हुकटार मध्ये ढुके ओई बलटा तुले निये गिये ओई बलटाय राखते हबे जे जत कम समयेर मध्ये करते पारबे से पाबे 10 तारपर 8 तारपर 6 तारपर 4 सुदीप्ता कि कर रिपोर्टिंग करी एक्चुअली रिपोर्टर सांबादिक तो रिपोर्टिंग करते गए जेहेतु आज के नारी दिवस कयेकटा मुहूर्त नारी देर निये एदेर सम्बन्धे आजकेर दिने दाड़िये बला बोधहय सबथेके बेशि प्रयोज्य हबे तो खबरटा कि ना एक महिला तार पाँच टी जमज सन्तान पंचरत्न पाँच टी जमज सन्तान एबं सबथेके बड़ ब्रेकिंग निउज एटाई छिलो जे पाँचटी सन्तान हवार दरुण तार बाबा सन्तानदेर जिनि बाबा जनक तिनि सुइसाइड करेन प्रत्येके केरल सरकार तार पाशे दाड़िये मायेर एखन पोस्ट अफिसे काज करेन नारी दिवस निये आमरा आजके सेलिब्रेट करछि সেই নারীকে আজকের দিনে দাঁড়িয়ে বোধহয় আমাদের সকলেরই হ্যাটস অফ করা উচিত কারণ তিনি যেভাবে পাঁচটি জমজ সন্তানকে যখন বাচ্চাগুলো জন্মেছিল তখন তিনি বাচ্চাগুলো অসুস্থ ছিল তার হাসপাতালে খরচ তিনি বইতে পারছিলেন না তিনি ভাবছেন তার কিডনি বেচবেন কিনা একজন মা শক্ত হয়ে দাঁড়িয়ে যখন তাদের বাবা মারা গেছে বাবা পাশে নেই কেউ পাশে নেই কেউ পাশে নেই তিনি একা লোনলি মহিলা ছিলেন তখন সেই অবস্থায় দাঁড়িয়ে পাঁচটি সন্তানকে তিনি মানুষ করেছেন এটাই বোধহয় আজকে নারী দিবসের দিনে সবথেকে বড় কাহিনী বলা যায় একজন মহিলার কাহিনী তিনি আজও রয়েছেন এবং পাঁচটি সন্তানকে এখনো সেইভাবেই মানুষ করেছেন তাদের পঞ্চরত্ন বলা হয় কেরলে মেয়েরা যে একেবারে কাচ্ছিল করা না এখন পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে এখন ছেলে মেয়ে একটা ভাই হয়েছে বলে সে বেশি প্রেফারেন্স পাবে সে দুটো মাছের টুকরো পাবে এইটা ভাবা বোধহয় একেবারে আজকের দিনে দাঁড়িয়ে বলা উচিত না যদিও আজকের দিনে মেয়েরা ধর্ষিতা হচ্ছে মেয়েরা এখনো বিবাহিত মেয়েরা বলা যায় যে বা গ্রামের দিকে এখনো বিশেষ করে নারী নির্যাতনের মতো ঘটনা ঘটছে কিন্তু তা সত্ত্বেও এর পাশাপাশি অ্যাপার্ট বাই সকলের চোখ খোলা উচিত আজকে প্রোগ্রাম দিয়ে যে আজকের দিনে মেয়েরা কোনো অংশেই পিছিয়ে নেই তারা পুরুষের সঙ্গে সমান তালে কাঁধে কাঁধ মিলিয়ে এগোচ্ছে এন্ড উই ফিল প্রাউড একদম অল ফিল আমরা মহিলা হয়ে প্রাউড ফিল করি নিজেকে খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে থ্যাংক ইউ তাহলে আমরা খেলা শুরু করি চলে এসো অল দ্য বেস্ট তোমার সময় শুরু হচ্ছে এখন Thank you.
তোমার পুরো কাজটা কমপ্লিট করেছো 40 সেকেন্ডে প্রিয়াঙ্কা হ্যাঁ দিদি তুমি কি করো বল আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মিনিস্ট্রি অফ ডিফেন্সে আর পাশাপাশি আমি একজন শুটার বলতে আমার আনন্দ হচ্ছে যে রিসেন্টলি আমার একটা মানে ভালো অ্যাচিভমেন্টও হয়েছে স্টেট আর ইস জোনে আমার দুটো গোল্ড ছিল আর প্রি ন্যাশনালে আমার একটা সিলভার হয়েছে বাহ কত বছর বিয়ে হয়েছে তোমার আমার 6 বছর বিয়ে হয়েছে তো তোমার কেমন লাগছে এখানে এসে আজ স্পেশাল ডেতে এসে আমার ভীষণ ভালো লাগছে এখানে এসে মানে আমি প্রকাশ করতে পাচ্ছি না হয়তো আর বিশেষ করে আজকে যেহেতু একটা অন্যরকম দিন এই দিনটা মনে হয় আমাদের জন্যই মানে আমরা যারা এখানে আছি তুমি আমি আমরা মনে হচ্ছে সবাই এক কোন একটা জায়গায় আমরা এক হয়ে গেছি যে আমরা সবাই নারী এই অনুভূতিটা আমাদের কাছে আছে আমি খুব মফস্বলের মেয়ে যথেষ্ট মফস্বলের মেয়ে কোথায় থাকছ তুমি আমি নৈহাটিতে আমার বাড়ি ছিল বিয়ের আগে এখন আমি হাওড়া তো থাকি রামরাজাতলা বললাম তো আমরা তিন ভাই বোন তো আমি বড় তারপরে আমার ভাই তারপরে বোন যেই পরিবারে আমার জন্ম আমার বাবা মা এত তাদের মানে মানসিকতা এত উন্নত কোনোদিন আমার সঙ্গে আমার ভাইয়ের সঙ্গে কোনোদিন পার্থক্য করেননি যে তুমি একজন মেয়ে আরেকজন ছেলে এই পার্থক্য কখনো করেননি সব সময় তিনি বলতেন যে আমার ব্যাংক অ্যাকাউন্ট নেই তোমরা তিনজন আমার তিনটে অ্যাকাউন্ট ব্যাংকের অ্যাকাউন্ট তাহলে চলো প্রিয়াঙ্কা খেলা শুরু করি একদম চলে এসো All the best, তোমার সময় শুরু হচ্ছে এখন পুরো কাজ কমপ্লিট করেছো 35 সেকেন্ডে সুমাশ্রী বলো কি করো আমি অ্যাডভোকেট আমি আলিপুর কোর্টে প্র্যাকটিস করি লাস্ট 12 ইয়ার্স ধরে আমি প্র্যাকটিস করছি এই ফিল্ডে আমি যেটা দেখেছি চার দেয়ালের সমস্যা যেটা কোনো ফিল্ডে জানা যায় না সেটা একমাত্র এই পেশাতে আসলে জানা যায় আর নারী দিবসে যেটা মানে বিশেষ করে বলার বহু কেস এরকম দেখেছি যেখানে যদি কন্যা সন্তান কারো হয় তাহলে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে কেন না তার কন্যা সন্তান হয়েছে ছেলে কেন হয়নি এবং এরকম প্রচুর কেস আমি হ্যান্ডেল করেছি যে সব মায়েরা ছোট ছোট বাচ্চা নিয়ে বাপের বাড়িতেই থেকে গেছে আর শ্বশুর বাড়িতে তাদের ফিরিয়ে নেওয়া হয়নি পরবর্তীকালে তারা আইনের দ্বারস্থ হয়েছে বাচ্চা মানুষ করার জন্য আইনে তো প্রভিশন আছে যে খরপোশের একটা ব্যবস্থা তো আমি আমার সাধ্যমতো চেষ্টা করি সেই সব মেয়েদের সাহায্য করতে এবং অনেকে উপকৃত হয় তো আজও আমার যেটা মনে হয় গ্রাম বাংলার অনেক মেয়েরাই আইন সম্পর্কে এতটা ধারণা ধ্যান ধারণা নেই তো এই নারী দিবসে আজকে জি বাংলার মাধ্যমে আমার সেই সব মেয়েদের উদ্দেশ্যে একটা বার্তা যে যদি কেউ সত্যি অত্যাচারিত হয় তাহলে আজও আইন তাদের পাশে দাঁড়ায় তারা আসুক তারা আইনের কাছে আসুক তারা সাহায্য নিক তো নারী দিবসে আমার মেয়েদের উদ্দেশ্যে একটাই মেসেজ যে প্রত্যেকে নিজের মতো নিজের সাধ্যমতো নিজের পায়ে দাঁড়ানো উচিত নিজেদের পায়ে দাঁড়ানো উচিত নিজের অধিকারটা বুঝে নিজের অধিকারটা বুঝে নেওয়া উচিত আর এই যে ডিসক্রিমিনেশন ছেলে না মেয়ে ছেলে হলে মানুষ বেশি খুশি হয় মেয়ে হলে কম মেয়েরা তো কোনো কিছুতে পিছিয়ে নেই বরঞ্চ আজকের দিনে একটা মেয়েরা আমার মনে হয় মা বাবাকে মেন্টালি অনেক বেশি সাপোর্ট করে অনেক বেশি সাপোর্ট করে ছেলেদের থেকেও আমার নিজেরই একটু ঘটেছে বলছি আমি যখন হই আমরা 6 ভাই বোন আমার দুই দিদি তারপর দুই দাদা তারপর আমার উপর এক দিদি তারপর আমি যেহেতু দুই দাদা হয়েছে আরেক দিদি হয়েছে আমার এবার বাড়ির সবাই এক্সপেক্ট করেছে এবার ছেলে হবে তো ঘটনাচক্রে আমি হয়েছি হওয়াতে বিশ্বাস করবে না আমি শুনেছি বাড়িতে মানে আমার দিদিমা বাড়িতে মারা গেলে যেমন কাঁদে ঠিক সেরম ভাবে হাউ হাউ করে কেঁদে উঠেছে আবার মেয়ে বলে কাঁদতে আরম্ভ করলো তো তখন আমার বাবা কাছে এসে বলছে যে আপনি কাঁদছেন কেন মেয়ে হয়েছে তো কি হয়েছে দেখবেন এই মেয়ে একদিন আমাদের ফ্যামিলির মুখ উজ্জ্বল করবে সত্যি তাই তো হঠাৎ তোমাদের কথা শুনে মনে হলো এই কথাটা এটা আমি শেয়ার করি তোমাদের সঙ্গে আমি নিজেও তো একজন নারী সত্যি তাই এবং আমি নিজে খুব গর্বিত যে আমি একজন নারী আমার জীবনেই আমার হাজবেন্ড ভীষণ ভাবে চেয়েছিল আমাদের একটা মেয়ে হোক আমিও তাই তো আমরা খুব লাকি যে আমার একটা মেয়ে হয়েছে দিদি নাম্বার 1 এর ও খুব ভালো ভিউয়ার্স তাই হ্যাঁ নাম কি নাম অদ্রিকা
অদ্রিকা তোমার কেমন লাগছে আজকে এখানে এসে ভালো তুমি দিদি নাম্বার ওয়ান দেখো হ্যাঁ হ্যাঁ আজকে যে মা খেলছে কেমন লাগছে হেভি হেভি এখন চলে এসো আমরা একটু খেলে নিই তোমার সময় শুরু হচ্ছে এখন পুরো কাজটা কমপ্লিট করেছো এক মিনিট দশ সেকেন্ডে মধুরিমা কি করো আমি একজন স্পেশাল এডুকেটর আমি স্পেশাল চিলড্রেন যারা তাদের নিয়ে কাজ করি বেসিক্যালি তাদের পড়াশোনা শেখানো বা তাদের বেসিক যেটা দরকার অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং নিজের কাজটা নিজে করতে পারা এই কাজগুলি তাদেরকে শেখানোর চেষ্টা করি কত বছর ধরে করছো আমি এই প্রফেশনে আছি 1997 থেকে আমি বিভিন্ন এনজিওর সাথে কাজ করেছি চেন্নাইয়ে করেছি কলকাতাতেও করেছি তুমি কি চেন্নাইতে থাকতে হ্যাঁ আমি বটা প্যাট চেন্নাই ও মানে তার মানে তুমি প্রবাসী হ্যাঁ আমি প্রবাসী বাঙালি অনেক দিন থেকে শখ ছিল না এই ফিল্ডে আসা না যখন ক্লাস 12 এ পড়ি তখন আমি একটি স্পেশাল বাচ্চাকে দেখি মানে ট্রাভেলিং এ রাস্তায় রোজ দেখতাম আচ্ছা দেখে আমি তার মায়ের কষ্টটা আমার ভীষণ খারাপ লাগতো যে সেও চেষ্টা করছে তার বাচ্চাটাকে দাঁড় করাতে ভীষণ কষ্ট হচ্ছে এরকম অত বড় একটা বাচ্চাকে ক্যারি করতে কিন্তু তবু সে চেষ্টা করছে বাচ্চাটাকে নিয়ে যেতে এইটা দেখে দেখে আমার মাঝে মাঝে মনে হতো মহিলাকে গিয়ে একটু হেল্প করি আচ্ছা সেই করতে করতে আমি ওনার কাছ থেকেই জানতে পারি যে এরকম বাচ্চাদের জন্য স্পেশাল স্কুল আছে পরে আমি আরও খোঁজ খবর নিয়ে আমি তারপর এই প্রফেশনে আসি তবে এই কাজটা করার জন্য আমাকে ভীষণ ইন্সপায়ার করেছেন আমার মা সত্যি খুব দারুণ কাজ করছে তুমি একজন মেয়ে হিসেবে একজন মা হিসেবে তোমার কাজকে আমি স্যালুট জানাই তাহলে আমরা খেলা শুরু করি চলে এসো অল দ্য বেস্ট তোমার সময় শুরু হচ্ছে এখন কমপ্লিট করেছো এক মিনিট চল্লিশ সেকেন্ডে ফার্স্ট রাউন্ডের পর এবার স্কোর এই রাউন্ডে যে ফোর্থ পজিশনে আছে সে তার কাজটা কমপ্লিট করেছে ওয়ান মিনিট ফর্টি সেকেন্ডে পেয়েছে ফোর পয়েন্ট মধুরিমা এই রাউন্ডে যে থার্ড পজিশনে আছে সে তার কাজটা কমপ্লিট করেছে ওয়ান মিনিট টেন সেকেন্ডে পেয়েছে সিক্স পয়েন্ট সোমাশ্রী এই রাউন্ডে যে সেকেন্ড পজিশনে আছে সে তার কাজটা কমপ্লিট করেছে ফর্টি সেকেন্ডে পেয়েছে এইট পয়েন্ট সুদীপ্তা আর এই রাউন্ডে যে ফার্স্ট পজিশনে আছে সে তার কাজটা কমপ্লিট করেছে থার্টি ফাইভ সেকেন্ডসে পেয়েছে টেন পয়েন্ট প্রিয়াঙ্কা দেখো তোমাদের জন্য কী কী গিফট আছে আছে প্রেশার কুকার জুসার মিক্সার হ্যান্ড ব্লেন্ডার ডিজিটাল ক্যামেরা ইন্ডাকশন ওভেন প্রিয়াঙ্কা তুমি এই রাউন্ডে হাই স্কোরার তুমি দুটো গিফট পাবে বলো কী চাও ডিজিটাল ক্যামেরা আর জুসার মিক্সার সুদীপ্তা বলো কি নেবে ইন্ডাকশন সোমাশ্রী হ্যান্ড গ্রাইন্ডার আর মধুরিমার জন্য রয়েছে প্রেশার কুকার
প্রিয়াঙ্কা দিদি তোমার জন্য রয়েছে সারপ্রাইজ উইন্ডোর খেলা দেখো ওখানে দুটো উইন্ডো আছে 1 আর 2 যে কোনো একটার মধ্যে রয়েছে টিভি তোমাকে গেস করে বলতে হবে কোন উইন্ডোতে আছে টিভি রাইট গেস করলে টিভি তোমার আর ভুল গেস করলে তুমি যা শাস্তি দেবে আমি মাথা বেঁধে নেব তাহলে বলে ফেলো আমার বাড়ির লোকের হেল্প নি হ্যাঁ তোমরা বলো এক 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 কি বলবো কে বলছো তোমার হাজবেন্ড হাজবেন্ড আমার হাজবেন্ড সব কথা মানো হাজবেন্ডের মা কি বলছো এই রে মা দুই বলছে হাজবেন্ড এক বলছে এবার বলো কি হবে বাবা তুমি বলো কনফিউজ দুই মেজরিটি দুই আর হাজবেন্ড এক তুমি যা ইচ্ছে তাই বলো এই তো মুশকিল দুই বলি বাবা মা দুই হ্যাঁ তাহলে দুইটা খুলবো না একটা দুইটাই খুলো করবো সেকেন্ড রাউন্ড গোল্ডেন লুট তুমি যদি চাও সূর্যকে নিয়ে যাব তোমাদের বাড়ি তুমি যদি চাও অক্সিজেনের সাথে করে দেব বাড়ি যদি তোমার দু চোখ রাত্রির গোজে পৃথিবীকে দেব ঘুরে তুমি চাইলেই বোবা পৃথিবীটা ভরে দেব সুরে সুরে তুমি কে তুমি কে তুমি কে ও তুমি কে তুমি চাইলে চিৎকার করে বলবো তোমার নাম তুমি কে তুমি কে তুমি কে ও তুমি কে আজকে আমাদের স্পেশাল গেস্ট নচিকেতা কেমন আছো বলো বেশ আছি তোমার সাথে থাকলে সব সময় ভালো থাকি আমি খুব ভালো থাকি আজকে আন্তর্জাতিক নারী দিবস আপনারা ভালো থাকুন আজকে যে দিদিরা এসেছেন তারা খুব বিশেষ দিদি তারা প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে একেবারে সফল মাথা উঁচু করে তারা বাঁচছে এমনি আমার যা কনসেপশন আমার যা ধারণা আমার মনে হয় মহিলারা তাদের নিজে নিজের জায়গায় মাথা উঁচু করেই বাঁচে আর পুরুষরা মাথা নিচু করেই বাঁচে তো তোমার এই বিশেষ পর্বতে এসে কেমন লাগছে তোমার ভাল লাগছে ভয়ও লাগছে তোমার সঙ্গে তো আলাপ করি দিই হ্যাঁ প্রথমে আছে সুদীপ্তা ও হচ্ছে রিপোর্টার ও তাহলে তো আর বলার কিছু নেই আচ্ছা তারপরে আছে প্রিয়াঙ্কা নমস্কার প্রিয়াঙ্কা হচ্ছে রাইফেল শুটার এবং আচ্ছা আমাকে এখানে ডাকার কোনো মানে হয় তার আগে তো বলে দিবি যে এখানে জন্য গুলি চালানোর লোক আছে না না দাদা আপনাকে আখিও সে গলি মারবে চিন্তা নেই সে গলি গলি তো গলি হ্যাঁ ভাই আখিও সে যা বন্ধু সে না না ঠিক আছে খুব ভালো থ্যাংক ইউ প্রিয়াঙ্কা নেক্সট এরপরে সোমাশ্রী লয়ার আরে নিজেরাই গুলি মারবে নিজেরাই আইন তৈরি করবে না আলিপুর ক্রিমিনাল কোর্টে নচিদা একটা প্রোগ্রাম করতে গিয়েছিলেন তখন আমার সঙ্গে আলাপ হয়েছিল আচ্ছা আচ্ছা আলাপটা কি ভালো ছিল অবশ্যই মানে মনে রেখে দিয়েছেন যে তুই দেখ লুঙ্গা এরকম টাইপের না না থ্যাংক ইউ খুব ভালো লাগলো মধুরী মা উনি উনি স্পেশাল চাইল্ড ইন্সট্রাক্টর আচ্ছা ভেরি গুড আর ওনাকে সেফ লাগলো এদের মধ্যে উনি সবচেয়ে সেফ আপনি আমার বড় প্রণাম নেবেন তো এই চারজনকে নিয়ে আমরা গানের রাউন্ড খেলবো বেশ ঠিক আছে নচিকেতা তোমাদের গানে গানে প্রশ্ন করবে তোমাদের গানে গানে উত্তর দিতে হবে যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমরা পেয়ে যাবে 10 পয়েন্টস এবং তার সঙ্গে পেয়ে যাবে জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সুন্দর সুন্দর হীরে এবং সোনার গিফট সুদীপ্তা গান শুনতে ভালোবাসো খুব ভালোবাসো जो तुमको हो पसंद वही बात कहेंगे जो तुमको हो पसंद वही बात कहेंगे तुम दिन को अगर रात का हो रात कहेंगे जो तुमको हो पसंद वही बात कहेंगे Thank you.
जाते हम कहीं पे। देते ना साथ आप तो मर जाते हम कहीं पे। हम जिंदगी को अपना, हम जिंदगी को अपना, हम जिंदगी को अपना सौगात कहेंगे। तुम दिन को अगर रात कहो रात कहेंगे। जो तुमको हो पसंद वही बात कहेंगे। छविटार नाम सफर। सफर देखो गानो। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। वेरी गुड, भालो गेछे ना? दोशो दोश जिंदगी एक सफर है सुहाना। जी बांग्ला एवं सेंट्रल बोर्ड की तरफ से डायमंड रिंग सुदीप जाना। जिंदगी एक सफर। प्रियंका राइफल शूटर, तुम्हार हाथे बंदूक देखे हस्बैंड को भय पाएंगे ना? आसले आमार हाथे ना, और हाथे बंदूक थाके। ও পিস্তল নিয়ে নাড়াচাড়া করে আর কি। ও এখন বর্তমানে গ্যাজেটেড অফিসার। ইনফ্যাক্ট পাসটা ওর হাত দিয়ে হতো আর কি। যদি দুজনে ঝগড়া বাঁধে পিস্তল আর বন্দুক নিয়ে, তাহলে কি হবে রেজাল্ট কেউ বলতে পারছে না। গান শোনা হয়? হ্যাঁ, গান শুনতে ভীষণ ভালোবাসি। তাহলে একটু গান হয়ে যাক, ঠিক আছে? গান গায়কার ন এ যে অভিমান, হে তো রাগ নয় গো, হে যে অভিমান, এ শুধু তোমায় চাওয়া, আরো বেশি কাছে পাওয়া, ছল ভরা গান, এ যে অভিমান, এ তো রাগ নয় গো, এ যে অভিমান। একটা মান ভাঙানো গান গাও। সুন্দরী গো দোহাই দোহাই মান করো না, আজ নিশিথে কাছে থাকো সোমাশ্রী, বাড়িতে যখন হাজবেন্ডের সঙ্গে খটাখটি লাগে তখন অর্ডার অর্ডারটা কে বলে? শুরুতেই ওদিক থেকে বান আসে উকিলের মতো কথা, মানে যাই বলি সবই উকিল। আমি শুনেছি তোমার হাজবেন্ডের সঙ্গে পরিচয় ক্লাস থ্রি থেকে। বাল্য প্রেম নয়, বন্ধুত্ব ছিল। তো কবে সেটা পরিণতি? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মা আর আমার মা খুব ভালো বন্ধু ছিলেন, তো সেই সূত্রেই আমাদের পরিচয় ওই ক্লাস থ্রি থেকে। কিন্তু তখন তো আর প্রেম কি বুঝতাম না। প্রেম হয় যখন আমি অলরেডি প্রফেশনে এবং ওর পেশায়, তখন আর কি বন্ধুত্ব প্রেমে পরিণতি পায়। মানে তেরি মেরি দোস্তি প্যার মে বদল গে। আরে বাবা, जिंदगी ने दी हवा, थोड़ा सा धुआं उठा और आग जल गई, तेरी मेरी दोस्ती प्यार में बदल गई, तेरी मेरी दोस्ती, तेरी मेरी दोस्ती प्यार में बदल गई। जिंदगी ने दी हवा, थोड़ा
सा धुआं उठा और आग जल गई तेरी मेरी दोस्ती प्यार में बदल गई तेरी मेरी दोस्ती तेरी मेरी दोस्ती प्यार में बदल गई तेरी मेरी दोस्ती प्यार में बदल गई तेरी मेरी दोस्ती प्यार में बदल गई। थैंक यू गीतों আমি একটা গান গাইছি এটা আমারই এগাটা যাকে দিয়ে গাইয়েছিলাম তার একটি গান গাই এক জীবনে নানা হয়তো নয় এক জীবনে এক জীবনে নানা হয়তো নয় এক জীবনে না যাবে না তোমায় জানা তুমি আকাশ অজানা না যাবে না তোমায় জানা তুমি আকাশ অজানা ঘুরে ঘুরে নানা সুরে নানা রঙে কে যাও মননি সঙ্গকোণে এক জীবনে নানা হয়তো নয় এক জীবনে এক জীবনে নানা হয়তো নয় এক জীবনে। শুভমিতা Yes. তাহলে গিয়ে ফেলো একটা তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণ চূড়া তুমি তাই দুহাত ভরে দিলে আগুন উজার করে সে কি তোমার অহংকার তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণ চূড়া অর্ডার অর্ডার তোমার কাছে ফাগুন এক্ষুনি দিতে হবে এক্ষুনি চলে এসে সবাই বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং সোমাশ্রীর জন্য মধুরিমা তুমি তো চেন্নাইতে থাকতে তো কোথায় আলাপ হাজবেন্ডের সঙ্গে আলাপ কলকাতাতে আমি যখন কলেজে হাজবেন্ড কি হ্যাঁ এখানকারে আমি যখন কলেজে পড়তাম সেই সূত্রেই ওর সাথে আলাপ আচ্ছা তারপর আমি চেন্নাই চলে যাই গ্রাজুয়েশনের পরে কিন্তু আমাদের কানেকশনটা ছিল থ্রু লেটার্স লেটার থ্রু চিঠি থ্রু চিঠি কারণ তখন তো মোবাইল ছিল না আর আমরা মানে দুজনেই পোস্টম্যানের জন্য অপেক্ষা করে থাকতাম বাহ বাহ মানে বাড়িতে ফিরে আমার প্রথম কাজ ছিল মেলবক্সটা চেক করা ওখানে কোনো চিঠি আছে কিনা আচ্ছা আর পরে শুনেছি আমার হাজবেন্ডের কাছে ওরও একই অবস্থা ছিল ও বাড়িতে ফিরে বা ও দেরি করে বেরোতো কতক্ষণে মানে পিয়ন আসবে ঘটনা ঘটেছিল যে পোস্টম্যান চিঠি দিতে দিয়ে গিয়ে পোস্টম্যানের সাথে বিয়ে হয়ে গেছে এরকম ঘটেছে কিন্তু মানে পোস্টম্যান এত এইগুলি যাতায়াত করেছে পোস্টম্যানের সাথে খুশি কাহিন কহিন দর্দ লায়া ঢাকিয়া ঢাক লায়া ঢাক লায়া ঢাকিয়া ঢাক লায়া ঢাক লায়া খুশি কা পাম কহিন কহিন দর্দ লায়া ঢাকিয়া ঢাক লায়া ঢাক লায়া ঢাকিয়া ঢাক ঢাক লায়া। মধুরিমার জন্য কি প্রশ্ন মধুরিমা আমি তোমার জন্য একটা গান গাইবো সেই গানটা একটা 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 বেটার লাইফের কথা বলা হবে একটা বেটার পৃথিবীর কথা বলা হবে যে পৃথিবীতে হিংসা দেশ এ স্বার্থপরতা এগুলো নেই তো সেই গানটা আগে শোনো সেরকম একটা গান তুমি ভাবতে পারো চল যাব তোকে নিয়ে এই নরকের অনেক দূরে এই মিথ্যে কথার নাকি শহরে সীমানা ছাড়িয়ে এখানে মন মনে শরীরে এখানে প্রেম ভিড়ে গেছে আরিয়ে আয় রে আয় রে কে কে জানি কে কে জানি ও আয় রে আয় রে আয় কে কে জানি ও চল যাব তোকে নিয়ে এই নরকের অনেক দূরে কথার মেঘি শহরে সীমানা ছাড়িয়ে ও চল যাব তোকে নিয়ে
এই নরকের অনেক দূরে এই মিথ্যে কথার নাকি শহরে সীমানা ছাড়িয়ে এইবার মধুরিমা গাও আচল কে তুঝে মैं लेके चलूं एक ऐसी गगन के तले जहां गम भी न हो आंसू भी न हो बस प्यार ही प्यार पले एक ऐसी गगन के तले शाबाश डिजिटल कैमरा जूसर मिक्सर टीवी कान दुल छोमी पॉइंट संगे हैंड ब्लेंडर आंखे मधुरीमा 14 পয়েন্টস সঙ্গে প্রেসার কুকার পেন্ডেল এবার আমার যাওয়ার সময় হয়ে গেছে আমি এতক্ষণ তোমাদের জন্য গিয়েছি এবার আমার চুমকির জন্য গান গাইবো থ্যাংক ইউ তুমি কিয়ামত কে কাজল হোঠোঁ পে গজব কি লালি হ্যায় বন্দা বর বর কহিয়ে কিসকি বন্দা বর বর कहिए किसकी तकदीर संवरने वाली है तुम करामत के काजल होठों पे गजब की लाली है बंदा बर बर कहिए किसकी तकदीर संवरने वाली है गया मत के काजल आँखों में गया मत के काजल आँखों में गया मत के আমার কস্টিউম ডিজাইন করেছে অগ্নিমিত্রা পাল আমার জুয়েলারি স্পন্সর করেছে সেনকো গোল্ড শুরু করব থার্ড রাউন্ড বাম্পার লুক এটা বাজার রাউন্ড এই রাউন্ডে আমি করব ছটা প্রশ্ন সঠিক উত্তর দিলে তোমরা পেয়ে যাবে 20 পয়েন্টস আর অরিশের তরফ থেকে মাইক্রো ওভেন হোম থিয়েটার গিজার গ্যাস তন্দুর ননস্টিক কুকওয়্যার সেট এবং ফ্রিজ আর ভুল উত্তর দিলে -10 আমি এবার বলো বলার পর বাজার টিপে উত্তর দেবে যদি কেউ এবার বলো বলার আগে বাজার টিপে দেয় তাহলে সে বাদ দিয়ে বাকি তিনজন উত্তর দেবে ফার্স্ট কোশ্চেন স্ক্রিনে একটা জিনিসের অংশকে খুব ক্লোজ করে দেখানো হবে তোমাদের আইডেন্টিফাই করে বলতে হবে জিনিসটা কি দেখে নিয়েছো সবাই এবার বলো প্রিয়াঙ্কা বলো নোট ইন্ডিয়ান কারেন্সি কত টাকা নোট হতে পারে 100 টাকা দেখে নি দেখে নি রাইট অ্যানসার 20 পয়েন্টস বলো কি গিফট দেবে প্লিজ সেকেন্ড কোশ্চেন পূজা শিবরাত্রির উপোস করেছে মানুষ ও বিনয় আপেল এনে দিল রাহুল সন্ধেবেলা নিজে হাতে পূজাকে খাইয়ে দিল বান্টি পূজাকে বলল মা 5 টাকা দরকার পূজা বলল বাবার পকেট থেকে নিয়ে নাও বান্টি কার পকেট থেকে টাকা নেবে এবার বলো সুমাশ্রী রাহুলের পকেট থেকে কেন রাহুলই পূজার হাজবেন্ড এবং বান্টির বাবা কি করে বুঝলে তুমি মানস আর বিনয় আপেল এনে দিল কিন্তু রাহুল সেটা নিজে হাতে পূজাকে খাইয়ে দিল দেখিনি রাইট অ্যানসার 20 পয়েন্ট তার মানে তোমার হাজবেন্ড তোমাকে খাইয়ে দেয় বলো কি নেব হোম থিয়েটার থার্ড কোয়েশ্চেন স্ক্রিনে চারটে ছবি আসবে সেখান থেকে একটা বাংলা গানের লাইন বেরোবে তোমাদের বলতে হবে লাইনটা কি দেখো এখানে হেমন্ত মুখোপাধ্যায়ের ছবি একটা কোয়েশ্চেন মার্কের ছবি নীল ছবি আর স্টারের ছবি এবার বলো প্রিয়াঙ্কা আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা
আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা আমার প্রশ্ন করে। ভেরি গুড, রাইট আনসার 20 পয়েন্ট। দেখো দুটো ওয়ার্ড আছে, নারী এবং মান। তোমাদের একটা কমন ওয়ার্ড বার করতে হবে যেটা শব্দের আগেও যেতে পারে বা পরেও যেতে পারে। এবার বলো, কারোর মাথায় কিছু আসছে না? আচ্ছা আজকে দিনটার কথা ভাবো। বলো, নারী অভিমান? না। ভেরি সরি, -10। দেখে নি আমরা, নারী শক্তি শক্তিমান। ফিফথ কোয়েশ্চেন, তোমার জেঠিমা এক বাটি পায়েস বানিয়ে তার একমাত্র জাকে দিল, যা সেটা তার ছোট্ট দেওরকে খেতে দিল। দেওর খেয়ে হাসতে হাসতে বলল, ফাটাফাটি নোনতা পায়েস প্রথম খেলাম, যে পায়েস খেলো সে তোমার কে? এবার বলো প্রিয়াঙ্কা। আমার কাকু। বুঝিয়ে দাও। আমার জেঠিমা মানে আমার জ্যাঠামশাই স্ত্রী এক বাটি পায়েস বানিয়ে তার একমাত্র যা মানে আমার মা যা সেটা তার ছোট দেওরকে খেতে দিল। ছোট দেওর মানে আমার কাকু, তার এখনো বিয়ে হয়নি, সেজন্য একমাত্র যা। দেওর খেয়ে হাসতে হাসতে বললো, ফাটাফাটি নোনতা পায়েস খেলাম, যে নোনতা পায়েস খেলো তাহলে আমার কাকুই হলো, আমার মায়ের দেওর। মায়ের দেওর মানে তোমার কাকু। দেখে নিস, রাইট আনসার 20 পয়েন্ট। বলো কি নেবে? গিজার। লাস্ট কোয়েশ্চেন, বক্স এলো খুলে গেল, আশা ভোসলের ছবি বেরোলো, অপর্ণা সেনের ছবি বেরোলো, লতা মঙ্গেশকরের ছবি বেরোলো, হৈমন্তী শুক্লার ছবি বেরোলো এবং শাবানা আজমির ছবি বেরোলো। এবার বলো সুমাশ্রী। হৈমন্তী শুক্লা। হৈমন্তী শুক্লা ঢোকেনি। ঢোকে, দেখে নি। আশা ভোসলে ঢুকলো, অপর্ণা সেন ঢুকলো, লতা মঙ্গেশকর ঢুকলো, শাবানা আজমি ঢুকলো, হৈমন্তী শুক্লা ঢোকেনি। রাইট আনসার 20 পয়েন্ট। বলো কি নেবে? মাইক্রোওভেন। অরিশের তরফ থেকে মাইক্রোওভেন। আজকের পর্বের প্রশ্ন হলো, কি দিয়ে মাজলে তামার পাত্র ছকছক করে? তেঁতুল ও নুন, না জিরে গুঁড়ো আর তেজপাতা? সঠিক উত্তর দিতে টাইপ করুন DDN স্পেস আপনার উত্তর, নাম, জেলার নাম আর পাঠিয়ে দিন 57575-এ। উত্তর পাঠাবেন রাত 9টার মধ্যে এবং লাকি উইনারের নাম আমরা ঘোষণা করব রাত 9:30 থেকে 10:30-এর মধ্যে। সবার কেমন লাগলো খেলে? ভীষণ ভালো লাগলো, খুব ভালো লাগলো। আমিও ভীষণ এনজয় করলাম তোমাদের সঙ্গে কথা বলে। আজকে আমার মতে তোমরা প্রত্যেকে দিদি নাম্বার ওয়ান, নিজ নিজ ক্ষেত্রে তোমরা সবাই চ্যাম্পিয়ন, সবাই দিদি নাম্বার ওয়ান। কিন্তু খেলার ক্ষেত্রে একটু পয়েন্টস এদিক ওদিক হয়ে যায়, সেই জন্য একটাই নাম বলতে হয়। আজকে দিদি নাম্বার ওয়ান হলো প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা পেয়ে গেছে ডিজিটাল ক্যামেরা, জুসার, মিক্সার, টিভি, কানের দুল, ফ্রিজ, গ্যাস তন্দুর, গিজার। প্রিয়াঙ্কা, তোমার খেলা এখনো শেষ হয়নি, তোমার জন্য রয়েছে মহালুট। তোমার জন্য মহালুটের খেলা হাজির। দেখো এখানে পাঁচখানা গিফট আছে, আছে ওয়াশিং মেশিন, এয়ার কুলার, কার্পেট, ট্রাভেল ব্যাগ এবং সেন্টার টেবিল। প্রত্যেকটা খেলা সাকসেসফুলি খেলে একটা ইয়েলো লাইন আছে, তোমাকে ওপারে রেখে আসতে হবে। চারখানা গিফট যদি ওই পারে নিয়ে যেতে পারো তাহলে 5 নম্বর গিফটটা অটোমেটিক্যালি তোমার হয়ে যাবে। আর তুমি যদি মহালুট রাউন্ড জিতে যাও তার সঙ্গে পেয়ে যাবে সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা জুয়েলারি এবং প্রিয় গোপাল বিষয়ের একটি শাড়ি। আর 4টি গিফট যদি না ওপারে করে দিতে পারো তাহলে কিছুই পাবে না, খেলার নিয়মে যা পেয়েছো একখানা তোমায় ফেরত দিতে হবে। আর টোটাল সময় হচ্ছে 3 মিনিট। দেখো এখানে দুটো ভারী গিফট আছে, একটা হচ্ছে সেন্টার টেবিল আর ওয়াশিং মেশিন। এই দুটোর জন্য তুমি পরিবারের কারোর হেল্প নিতে পারো। আমি বাবাকে ডাকতে চাইবো। ঠিক আছে, তুমি ডেকে নাও বাবাকে, তুমিও চলে এসো। বাবা এসো।
So all the best. Tomar shobar shuru hocche ekhon. थैंक यू बाबा प्रियंका बहाल उठ राउंड थे पे गए सेंटर टेबल एयर कूलर वॉशिंग मशीन कार्पेट ट्रॉली बैग और तार साथे पे गए सेंको गोल्ड गॉसिप कलेक्शन एक ज्वेलरी थैंक यू दीदी खूब सुंदर और प्रिय गोपाल विशेष ये शाड़ीटा तुम्हारा चले एसो तुम्हारे जो आज गिफ्ट सुदीप्ता तुम्हारे जो रही पल सेट एवं ट्रफी थैंक यू शोमाश्री तुम्हारे जो पल सेट एवं ट्रफी थैंक यू मधुरीमा तुम्हारे जो पल सेट एवं ट्रफी और आज के दीदी नंबर वन प्रियंका पे गए दीदी नंबर वन तरफ थे एक बैच जी बांगला और सेंको गोल्ड तरफ थे एक सोनार हार विनर ट्रॉफी ऑरिशर तरफ थे एक गिफ्ट हैम्पर एवं 9x9 तरफ थे हजार टकर एक गिफ्ट वाउचर কেমন লাগলো প্রিয়াঙ্কা ভীষণ ভীষণ ভালো লাগলো আজ নারী দিবস শুনলেন আজ চার নারীর কথা আমি নিজেও একজন নারী আজকে দিন আমি বলছি প্রত্যেক নারীর সমান অধিকার আছে ভালোভাবে বাঁচার এগিয়ে যাওয়ার সফল হওয়ার সমাজের কাছে এটাই আমাদের কামনা এটাই আমাদের প্রাপ্য সবাই ভালো থাকবেন আমার শুভেচ্ছা নেবেন